আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। আর প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক স্পেশাল ব্লগ। আমি হচ্ছে আজকে লাস্ট দিন আমার বাবার বাড়িতে শ্যুট করছি, কারণ কালকে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এখানে আমি দুটো দিনের ব্লগ আজকে একসাথে দিচ্ছি, তার একটাই রিজন যে আজকে সারাদিনের ব্লগ প্লাস কালকে যখন আমরা বাসায় চলে যাব ঠিক সেই পর্যন্ত আমি ব্লগটাকে দিব। তো এখানে ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে সকালবেলা আমাদের পায়রাগুলো বাক বাকুম করে ডাকছে। তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি এখন আমার সকালবেলার যে কাজ এগুলো আমার ভাইয়াকে নাস্তা দিয়ে দিব। ভাইয়া বলতে আমার ছোট বোনের হাজবেন্ড, তোমরা জানো যে আমাদের বাসায় এসেছে। তো এখন হচ্ছে আমি ওদের জন্য একটু নাস্তা করে নিচ্ছি, যেহেতু ওরাও ঘুম থেকে উঠে গেছে। আর একসাথে আমরা বারান্দায় বসে কিছুক্ষণ গল্প আড্ডা দিচ্ছিলাম, যাই বলো। তো এখন হচ্ছে আমি ওদের জন্য এখন নাস্তাটা দিয়ে দিব। তো আমার বাকি বোনগুলো এখনও ঘুম, তো ওরা যখন উঠবে তখন ওদেরকে আমি নাস্তা করিয়ে দিব। তো আপাতত আমি এখন ওদের নাস্তাটা দিতে যাচ্ছি। তো নাস্তাটা খাওয়া শেষে আমি অবশ্য ভাইয়ার জন্য এখানে কফি বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে আজকে ডালা বোনা কফিটা মেক করেছি, কারণ আমার হাতের এই কফিটা অনেক স্পেশাল। তোমরা সবাই জানো যে আমি প্রায় এটা মাঝে মাঝে করে থাকি, আমার হাজব্যান্ডকে খেতে দেই, সে অনেক প্রশংসা করে। আর এটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তোমরা যারা এখনও আমার ডালগোনা কফির ভিডিওটা দেখনি তারা চাইলে দেখে নিতে পারো। আর তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিংক দিয়ে দিব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এলাম। তো আজকে দুপুরে আমি এখানে খাসির মাংস রান্না করব। তো আমি ফ্রিজ থেকে বের করার পর এটা এখনও পুরোপুরি ভালোভাবে মানে ছোটে নিয়ে একদম দলা পাকিয়ে আছে, তো কিছুটা ছুটেছে আর বাকিটা এখনও আছে। তো এই ফাঁকে আমি চিন্তা করলাম যতক্ষণে এই মাংসটা ছুটবে তার ততক্ষণে আমি এর মশলাটা কষিয়ে নিই, কারণ খাসির মাংসের সাথে আমি একটু আলু দিব, এই জন্য মশলাটা একটু ভালো করে আগে থেকে কষিয়ে তারপর রান্নাটা স্টার্ট করে দিব। তো মশলা এদিকে কষানো হচ্ছে, আর পাশের চুলায় আমি অবশ্য এখানে কিছুটা বেগুন ভেজে নিয়েছি, আর বাদবাকিগুলো এখনও চুলার উপরে আছে। তো এটা সেকেন্ড স্লট, তো সেকেন্ড স্লটটা শেষ হওয়ার পরে আমি অবশ্য এখানে ঢেঁড়স ভাজি করে নিব। তো আজকে আর সব কিছু মাংস রাখছি না, আজকে সবজি ডাল মাংস সব একসাথে রান্না করছি যাতে দুপুরবেলা খুব বেশি গরম না লাগে। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে হচ্ছে সাদা ভাত দেখতে পাচ্ছ, খাসি দিয়ে আলু, আর আছে বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর আছে ডাল। আর ডালটা আমি হাতে মাখিয়ে বসিয়েছিলাম, তোমাদের সাথে কিন্তু আগেও শেয়ার করা হয়েছে। সেম প্রসেসে আজকেও রান্না করে নিলাম। আর আজকের লাঞ্চ তো সবাই খুব মজা নিয়ে খেয়েছে, কারণ প্রত্যেকটা আইটেমই খুবই টেস্টি হয়েছিল। তো এই তো আজকের রান্নাবান্না ছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এরপর অবশ্য সন্ধ্যার নাস্তাটা একটু রেডি করতে যাচ্ছিলাম। দেখা যায় বাবার বাড়িতে এই নাস্তা বানানো ছাড়া আমার আর কোনো কাজ নাই, সারাদিন বসেই থাকি, সো এই জন্য শ্যুট করা হয় নাই। তো আমার বেবির আবার চানাচুর মাখা খুব পছন্দ, সেই যে চানাচুর খেতে বসে গেছে। তো ওদেরকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে এলাম, আর এদিকে আমরা এখন খাচ্ছি ফুচকা। তো আমার ছোটো বোন ও হচ্ছে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছে। তো আমরা দুজন মিলে ফুচকা বানাচ্ছিলাম আর ফুচকাটা ট্রাই করলাম। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আজকে আমাদের ভাইয়া আর কি আমার ছোটো বোনের হাজব্যান্ড বাসায় চলে গেছে। তো হোয়াট এ কোইন্সিডেন্স, আজকে আমার হাজব্যান্ড চলে আসবে বিকেলে, একজন চলে গেছে আরেকজন সন্ধ্যাবেলায় আসবে। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে এটা কেমন, মানে দুজনের আর দেখা হলো না। তো এই তো আমার হাজব্যান্ড চলে এসেছে, ওর জন্য আর কি আমার ছোটো বোন এখানে কিছু মিষ্টি সার্ভ করে দিয়েছে। আর এখানে মিষ্টি দই, মানে বাসায় টক দই ছিল না, মিষ্টি দই দিয়ে একটা লাচ্ছি বানিয়েছে। আর এই যে ক্রিসপি চিকেন ফ্রাইগুলো দেখেছো, এটা আমার ছোটো বোন করেছে, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো এখন উনি আসার পরে আমরা অবশ্য বিকালে একটু বাইরে গিয়েছিলাম, তারপর নাস্তা করে আমি রাতের বেলায় ঝটপট এই রান্নাগুলোর আয়োজন করেছি। এখানে হাঁসের মাংস আছে, মিষ্টি কুমড়া ভাজা আছে, করলা ভাজা আছে, কচুর মুখির ভর্তা করেছি, আর খাসির মাংসটা আছে। তো এগুলো হচ্ছে আমি টোটাল মানে খুব কম টাইমের মধ্যে যা পেরেছি করেছি, কারণ আজকে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা অবশ্য ঘুম দিয়েছি। তারপর সকালবেলা উঠে আমি জাস্ট এখানে নাস্তাটা করে নিচ্ছি, কারণ আজকে এখনই আমরা চলে যাব। যেহেতু আমার হাজব্যান্ড এসেছিলো আমাদেরকে নিতে, মানে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কারণ আম্মু এখন যেহেতু গ্রামের বাড়িতে আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ চলছে, সেখানে আম্মু আছে। তো আমার দুই বোন আর কি যারা গ্রামে ছিল, একজন আম্মুর সাথে আছে আরেকজন চলে এসেছে, সো ওরা থাকবে বাসায়। তো আমরা খাওয়া দাওয়া করে এই তো বাসায় চলে এসেছি। আমরা রওনা দিয়েছিলাম
9:30টার দিকে, আর বাসায় এসে পৌঁছেছি একদম ঠিক 12টায়। তো আমার বাচ্চাটা আসলে বাসায় এসেই আগে ওর খেলনাগুলো নিয়ে বসেছে। তো বাসায় আসার সময় অবশ্য বাবা এই মাছগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছিল, কারণ এটা খুবই স্বাদের একটা মাছ, এটার স্মেলটা অনেকটা ইলিশ মাছের মতো। তবে এটার কী নাম আমি কিন্তু জানি না, তবে খেতে খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বাবা যখন আমাকে মানে যখন গিয়েছিলাম তখন ফ্রাই করে আমি খেয়েছি, আম্মু ফ্রাই করে দিয়েছিল, খুবই মজা লেগেছিল। তো এটা বলার পর বাবা আমার জন্য এখানে 5 কেজি মাছ আলাদা করে রেখে দিয়েছিল, সো আমি আসার সময় আমাকে দিয়ে দিয়েছে। সো এখন ঝটপট আমি মাছগুলোকে কেটে ধুয়ে একদম রান্না করে নিয়েছি, আর এখানে ইলিশ মাছ আর পটলের অল্প একটু কারি আমি জাস্ট গরম করে নিয়েছি, এটা ফ্রিজে ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আমি জাস্ট বিকালের জন্য একটু চা বসিয়ে দিলাম। তো হাজব্যান্ড অবশ্য আমার জন্য বাহির থেকে কিছু নাস্তা নিয়ে এসেছে। তো বিকালবেলা আমরা সমুচা আর সিঙ্গারা সাথে নিব চা, তো একসাথে বসে আমরা জাস্ট বিকালে নাস্তাটা করব। তো এই তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিকেল বেলার নাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ, চায়ের সাথে সিঙ্গারা সমুচা। আর চায়ের সাথে তো সমুচা খেতে আমার খুবই পছন্দ, এটা তোমরা জানো, আমি প্রায় আমার ব্লগে বলে থাকি যে আমি পরোটা, তারপর সিঙ্গারা সমুচা অথবা পুরি, এই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি চায়ের সাথে খেতে পছন্দ করি। তো এখন আমরা কেচাপ নিয়ে তারপর সিঙ্গারা সমুচাটা ট্রাই করছি, এরপর অবশ্য চায়ের সাথে আমাদের সুন্দর বিকেলটা কাটবে। তারপর অবশ্য আমার একটু ব্যস্ততা বেড়ে যাবে, তার একটাই কারণ হচ্ছে আমরা যেহেতু আজকে বাসা থেকে এসেছি, সো বিকেলবেলা আমার হাজবেন্ড কিছু বাজার করে নিয়ে এসেছে, যেহেতু বাজারটা বিকেল করেছি কারণ আমরা দুপুরবেলা এসেছি তোমরা জানো। সো এই তো রাতেরবেলা এখানে কিছু তাজা, একদম তাজা আর কি, টাকি মাছ বলে এগুলোকে, টাকি মাছ নিয়ে এসেছে। সো এখন এগুলো আমার পক্ষে কেটে নেওয়া একদমই পসিবল না, তো এগুলোকে আমি জাস্ট ঢেকে রাখলাম কারণ লাফালাফি করছিল। পরে আমি এটাকে মানে সেট করে রেখে দিব যাতে এটা সারা রাত তাজা থাকে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু চিংড়ি মাছ আছে, এখানে অনেকগুলো চিংড়ি মাছ। আর রাত্রে যদি আমি কাটা স্টার্ট করি, মানে এগুলোকে যদি বেছে নেওয়া স্টার্ট করি, দেখা যাবে যে পুরো রাত শেষ হয়ে যাবে, আমার চিংড়ি মাছ বাঁচাটা হবে না। তো এই মুহূর্তে আমি এগুলোকে এখন কাটতে চাচ্ছি না, এগুলোকে আমি ফ্রিজে রেখেছি। তো সকালবেলা এগুলো ডিফ্রস্ট করে তারপর হচ্ছে আমি কেটে নিব। আর এখানে কিছু বাজারও আনা হয়েছে, যেমন আলু এখানে আনা হয়েছে, আমি এগুলোকে রেখে দিলাম। আর সাথে এখানে কিছু সবজি বাজার হয়েছে, সো টুকটাক যা আপাতত আমার রান্নার জন্য লাগবে সেগুলো নিয়ে আসা হয়েছে। সো আমি কোনো রকম এগুলোকে জাস্ট একটু সেট করে নিচ্ছি, কারণ বাসা থেকে আসার পর একটু রেস্ট নিয়েই দেখা যায় যে আমার ব্যস্ততম দিন, মানে ব্যস্ততা শুরু হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে কিছু কাজ এখন করে নিব, যেমন ধনিয়া পাতা, তারপর মরিচের বোটা যেটা বলে সেটা ছাড়িয়ে নিব, এগুলো সব ছাড়াতে হবে আমার। তো এগুলো আমি নিয়ে এসেছি। আর এই তো আমার মেয়ের জন্য এখানে কিছু বিস্কিটস আনা হয়েছে, কারণ আমার বেবি তোমরা জানো যে ও হচ্ছে নর্মাল খাবারের চাইতে হাবিজাবি খাবারটাই বেশি পছন্দ করে, যেমন চানাচুর, বিস্কিটস, এই টাইপের জিনিস ওর একটু পরপরই লাগে, বাট ভাত অথবা সবজি এগুলো সে একদমই মুখে দিবে না। তো যাই হোক, এগুলো পেয়ে ও দেখছিলো আর আমাকে দেখাচ্ছিলো, সেই সাথে তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিলাম। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ, তোমাদের কাছে কেমন লাগলো আমার 2 দিনের একসাথে করা ব্লগটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।